হ্যালো বন্ধুরা, শুভ্র ফুডিম্যান চ্যানেলে একটা নতুন বিরাট চ্যালেঞ্জ ভিডিওর সাথে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন আমার সেই দাদার সঙ্গে চলে এসেছে অনেকদিন পরে, তাই তো বন্ধুরা? তাই তো দাদা, তো চ্যালেঞ্জটা ঠিক আছে, অনেকদিন পরে আবার মানে করা হচ্ছে আমার। আর এই মানে আর আপনারা খুব ভালোভাবেই জানেন যে এটি কে আর কি, ঠিক আছে? তাই তো দাদা, যাই বন্ধুরা, তাহলে আর খুব বেশি কথা না বলে আমরা কি কি আইটেম আমাদের চ্যালেঞ্জেস রয়েছে তাহলে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে চ্যালেঞ্জ আমরা আজকে নিয়ে নিচ্ছি বন্ধুরা, ফ্রাইড রাইস, ঠিক আছে? সামনে আছে তোমার স্যালাড নিয়ে নিয়েছি, আর বন্ধুরা এটা এটা হচ্ছে ডিমের ঝোল বা এগ কারি বলতে পারেন, ঠিক আছে? এখানে দু পিস করে আমরা এগ নিয়ে নিয়েছি, আর এই আইটেমটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জের আজকে বিশেষ আইটেম। এবং এই যে আইটেমটা আমরা নিয়েছি, ঠিক আছে, এটা হচ্ছে চিকেন তাড়াতাড়ি হওয়া দরকার, কারণ আর একটুখানি জাস্ট মানে আর কি মানে 5K হতে জাস্ট আর একটুখানি বাকি রয়েছে, তো সেটা আপনারা একটু একটু স্পিডে, ঠিক আছে, মানে ওটাকে ফলো করে দেবেন। তো বন্ধুরা ঠিক আছে, তাহলে আমরা আমাদের চ্যালেঞ্জ শুরু করছি, ঠিক আছে? আর ইউ রেডি? রেডি, ইয়েস। তাহলে কাউন্টিং স্টার্ট, 3 2 1 স্টার্ট। তুমি আজকে হেরে ভূত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ফার্স্ট ডায়লগ আমার, এটা সবার প্রথমে ডায়লগ, এটা ডায়লগ দিয়ে যাও। এই ডায়লগটা আমার একদম ফার্স্ট ডায়লগ, মানে এইটা আমি দেবই মানে চ্যালেঞ্জ আর কি শুরু করার সময়, তাই না? হ্যাঁ তাই তো দাদা, হ্যাঁ কি দাদা, একদম একদম একদম, সে পারি আর না পারি চ্যালেঞ্জটা মনে কথা। বাহ, হেভি তো, এবার খাইনি। দারুণ 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 দারুণ, ডিম সেই কথা দিচ্ছ তোমার না? এই যে বন্ধু আমাদের সেই মানে সেরা আইটেম এখন আমার থালায়, মহারানী চিকেন মহারানী। এবার এই আইটেমটা শেষ হয়ে যাবে এখন, তুমি হেরে ভূত। বাপরে, দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধু, দারুণ মহারানী থেকে, মহারানী মহারানী
চলো। সেরা সেরা একদম সেরা। আস্তে আস্তে এখন অনেক শোনা যাবে না। সেট করে যারা চব্বিশ হ্যাঁ চব্বিশ শেষ হয়নি দেখো না তোমার ওই যে খাচ্ছা করো মুখে করো হ্যাঁ
কি জল দেবো তোমরা যাও, আমি তাহলে এখন আর খাবো না, খাওয়াটাকে আমি স্টপ করে দিলাম। কিন্তু এই খাবারগুলো কিন্তু একটা খাবার কিন্তু ঠিক আছে, মানে একটা খাবার কিন্তু ইয়ে হবে না, ঠিক আছে, নষ্ট হবে না একটা খাবার। খাবারগুলো আমি মানে পরে খেয়ে নেবো, কারণ খাবার নষ্ট আমি করি না, তাই তো দাদা? খাবার নষ্ট একদিন করা উচিত না। এই খাবারটা আমি ঠিক আছে এখন হয়তো পাচ্ছি না, কিন্তু পরে ঠিক খেয়ে নেবো, তাই না? মানে এখন আমি পুরোটা মানে এখন আর কি পুরো ফুল হয়ে লিখে আছে, মানে ফুল হয়ে গেছে তো একদম পুরো, সেখানে এখন পাচ্ছি না, তো সেজন্য আর কি মানে হেরেও গেলাম চ্যালেঞ্জটা। তো বন্ধুরা যাই হোক, তাহলে আপনারা তাহলে দেখতে পেলেন ঠিক আছে আজকে কে হারলো কে জিতলো, ঠিক আছে, তাই তো? দেখতে পেলে সবাই দাদা আমাকে হারিয়ে দিয়েছে দাদা, তো সেই জন্য ঠিক আছে, তো সেই জন্য আমাকে এখন পানিশমেন্ট দেবে দাদা। তাহলে আপনারা দেখতে থাকুন দাদা আমাকে কি পানিশমেন্ট দেয়। তার আগে বন্ধুরা আমরা একটা কথা শুনে নেবো দাদা, আজকে যে তুমি যে আইটেমটা খেলে ঠিক আছে, এই যে স্পেশাল আইটেমটা ছিল, তাই তো? চিকেন মরন, হ্যাঁ, মানে এই আইটেমটা তুমি ফার্স্ট টাইম খেলে, ফার্স্ট টাইম খেলে, তাই তো? আচ্ছা, এবার তোমার কেমন লাগলো? দারুণ দারুণ, ফাটাফাটি, মানে হেভি লেগেছে? দারুণ লেগেছে, তাহলে খেলে সব টাইম লাগলো, তাই তো? মরনে কিন্তু তোমার হেভি একটা আইটেম, দারুণ আইটেম, বিশাল আইটেম, বিশাল জাহ্নবীর কলা বাগান থেকে আবার, মানে সেই জাহ্নবীর কলা বাগানে গিয়ে চারটে কলা নিয়ে আসলাম ভাইয়ের জন্য। তুমি কি তোমার ঠাকুমার মানে ক্ষেত কি পুরো আর কি মানে একদম পুরো আর কি ক্ষেত মানে মানে সাফ করে দিয়ে মানে প্ল্যান নিয়ে শোনা গেছে, এটা এখান থেকে তোমার চার ঠাকুমার ক্ষেত পুরো মানে ফাঁকা করেই ছাড়বে, ঠাকুমার ক্ষেতের থেকে। আর ঠাকুমা হচ্ছে জাহ্নবীর, তাহলে এটা হচ্ছে সেই জাহ্নবীর ক্ষেতের কলা আর কি, কাঁচকলা। তো আজকে চ্যালেঞ্জটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন, তাই তো? আর আর আপনাদের যদি পুরো ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থেকে বেল আইকনে টং করে বাজিয়ে দিবেন, তাহলে আওয়াজ হয় একদম পুরো। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ, বাই বাই।